আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল বা শালিখের বেশে। কবি জীবনানন্দ দাস তার কবিতার মধ্যে দিয়ে শঙ্খচিল হয়ে আবারও এই বাংলায় ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করেছিলেন, কিন্তু সেই শঙ্খচিলই আজ আমাদের বাংলা থেকে একেবারে হারিয়ে গেছে। এটি সেই বাংলার শঙ্খচিল, আর ইংরেজিতে এর নাম ব্রাহ্মণী কাইট। পাখিটি মূলত ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় এর আবাসস্থল, আর বাংলাতে মূলত নদী নালা এবং জলাশয়ের আশপাশে এদের বেশি সংখ্যায় দেখা যেত। শঙ্খের মতন সাদা এদের মাথা, তাই এদের নাম হয়েছে শঙ্খচিল। ডানা ও শরীরের অন্যান্য অংশ বেশ খয়েরি, ঘাড়, বুক ও পেটের তলায় পালকের উপর মরিচা ধরা খাড়া ছোট রেখা থাকে। এদের ছোট ঠোঁট, লেজ গোলাকৃতি এবং শঙ্খচিলের দৈর্ঘ্য কম বেশি 76 থেকে 84 সেন্টিমিটার। এরা মূলত মাছ, জলজ প্রাণী খেয়েই জীবন ধারণ করে, তবে অন্যান্য চিলের মতন এরা মৃত মাছ এবং জলজ প্রাণী খেতে বড়ই ভালোবাসে। এছাড়াও ছোট সাপ, হাঁস, মুরগি ও পাখির বাচ্চাও এরা খেয়ে থাকে। দক্ষিণ এশিয়ায় শঙ্খচিলের প্রজনন ঋতু ডিসেম্বর থেকে এপ্রিল মাসে, আর দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অগস্ট থেকে অক্টোবর মাস, আর পশ্চিম অস্ট্রেলিয়ায় এরা এপ্রিল থেকে জুন মাসে প্রজনন করে। এরা বাসা বাঁধে উঁচু স্থানে, ছোট ছোট ডাল এবং শুকনো পাতা দিয়ে এরা বাসা তৈরি করে। তারা একই বাসা বছরের পর বছর ব্যবহার করে থাকে। শঙ্খচিল দুটি করে ডিম পাড়ে, ডিমে তা দেয় শুধুমাত্র স্ত্রী পাখি, তবে বাবা মা দুজনে মিলেই বাচ্চাকে লালন পালন করে এবং বড় করে তোলে। 26 থেকে 29 দিন পর সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা জোড়ায় থাকে জলাশয়ের পাশে, অন্যান্য চিলের সাথে বড় বড় ঝাঁকে এরা বাস করে এবং ডানা মেলে শূন্যে ভাসতে থাকে। শঙ্খচিলের খাদ্য তালিকায় রয়েছে মাছ, কাঁকড়া, ব্যাং, টিকটিকি, ছোট পোকামাকড়, মুরগির ছানা, ছোট পাখি এবং ফেলে দেওয়া আবর্জনাও। ছোট ছোট সাপও এরা খায়। সাধারণত এই পাখিটির স্ত্রী এবং পুরুষ ভেদে চেহারায় কোনো আলাদা পার্থক্য থাকে না, তাই আলাদা করে স্ত্রী পুরুষ চেনা বড়ই মুশকিল। পাখিটি যদি জলাশয়ে মাছের সন্ধান পায়, তাহলে খুব দ্রুত এরা জলে নেমে আসে এবং পায়ের ধারালো নখ দিয়ে ছো মেরে এরা শিকার করে। শঙ্খচিলের প্রজননকাল আবহাওয়া ও পরিবেশ ভেদে এক এক স্থান অনুসারে এক এক সময়ে হয়ে থাকে। অপ্রাপ্তবয়স্ক পাখির পুরো দেহের রং বাদামি রঙের হয়। স্ত্রী পাখি সাধারণত পুরুষ পাখির তুলনায় আকারে বেশ বড় হয়। ভারতবর্ষে IUCN এর মতে পাখিটি ন্যূনতম বিপদগ্রস্ত পর্যায়ে আছে, তবুও আমরা বলতে পারি যে বাংলা থেকে এই শঙ্খচিল বোধহয় পুরোপুরি বিদায় নিয়েছে। বর্তমানে অত্যধিক হারে জলাভূমি ধ্বংসের ফলে এদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তার সাথে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যা এদের জীবনকে বিপন্ন করে তুলেছে। বাস্তুতন্ত্র রক্ষায় এইসব প্রাণীদের গুরুত্ব অপরিসীম, তাই এরা হারিয়ে যাওয়ার সাথে সাথে বাস্তুতন্ত্রে একটি বিরাট শূন্যস্থান তৈরি হবে। তাই আসুন এদের সংরক্ষণের প্রশ্নে আমরা ব্রতী হই।